আজকের ওয়েদারটা যেন আরও বেশি খারাপ হয়ে গেল। কালকে যদি এরকম ওয়েদার হতো হয়তো আমি নার্সারিতে যেতেও পারতাম না, আর আমার যে ছোট ছোট শীতের চারাগুলো সংগ্রহ করাও হতো না। এর পরের সপ্তাহে আবার কালী পুজো, ভাইফোঁটা পড়ে গেছে, আরও দেরি হয়ে যেত। ভাগ্যিস কালকে গেছিলাম, তাই চারাগুলো কিনে নিয়ে আসতে পারলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। তো কালকে যে চারাগুলো আমি কিনেছিলাম সেগুলো কিভাবে আমি রাখলাম তাই নিয়েই থাকছে আজকের ভিডিওটা। গতকালে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি চারাগুলো কিভাবে সংরক্ষণ করে রাখছি, কারণ এই ওয়েদারে তো চারাগুলোকে এখন কোনোভাবেই রিপোর্টিং করা যাবে না, অথচ বাঁচিয়ে তো রাখতেই হবে। তো চলুন সেই ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। উইন্টার সিজনের ছোট ছোট সিডলিং আমি কিনতে আরম্ভ করে দিয়েছি, সেটা গতকালের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ারও করেছি যে কোথা থেকে আমি চারা নিয়ে এসেছি, প্রথম যে চারা আমি সংগ্রহ করেছি সেটা কোথা থেকে এনেছি, সব কিছু আগের দিনের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই ছোট ছোট চারাগুলোকে আপনারা বাড়িতে এনে কিভাবে রাখবেন, যার ফলে আপনাদের একটা চারাও নষ্ট হবে না, উপরন্তু আপনারা ইচ্ছে করলে এক সপ্তাহ বাদেই সেই সমস্ত সিডলিংগুলোকে রিপোর্টিং করতে পারেন। কারণ একসঙ্গে অনেক চারা আমরা নার্সারি থেকে শীতের কিনে আনি, সেগুলো একদিনে সব রিপোর্টিং করে দেওয়া সম্ভব না, সেগুলো ধীরে সুস্থেই করতে হয়। আমি তো অন্তত 5 থেকে 7 দিন সময় নেই সেই সমস্ত চারাগুলোকে রিপোর্টিং করতে। সেগুলো কী করে করি সেগুলো নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এই সমস্ত চারাগুলোকে সুরক্ষিতভাবে বাঁচিয়ে রাখার জন্য দুটো জিনিস আমাদের প্রয়োজন। একটা হচ্ছে এই কনস্ট্রাকশনের লাল বালি, আর হচ্ছে এরকম মাটির পট। পটের হোলগুলো আপনারা খোলাম কুচি দিয়ে এইভাবে বন্ধ করে নেবেন, যেভাবে আমি করে নিয়েছি। আরও একটা পট আমি নিয়ে নিয়েছি, তো এখানে আমার টোটাল 3টে পট আছে, কারণ অনেকগুলো চারা আমার, প্রায় 2 বক্স ভর্তি চারা, এছাড়াও সবজির চারাও কিছু কিছু আছে। তো এই সব চারাগুলোকে আমি এবারে এই সমস্ত বালির ওপরে বসাবো। বালিটা এখানে আপনারা 3 থেকে 4 বার খুব সুন্দরভাবে ধুয়ে নেবেন যাতে পরিষ্কার থাকে। একটা পট আমি অলরেডি ভরে নিয়েছি, এই দেখুন আর একটা পট আপনাদের সামনেই আমি ভরছি। এই বালিগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে চেলে রেখে দিয়েছি এইরকম বস্তাবন্দি করে, সেই বালিগুলোই আমি এখন এখানে ইউজ করছি এই চারাগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য। তো একটা একটা করে সবকটা পট আমি ভরে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো এখানে বন্ধুরা লক্ষ্য করে দেখুন আমার 3টে পটই বালি ভর্তি করা হয়ে গেছে। এই ধরনের কাজের জন্য সবসময় আপনারা চালি পট নেবেন, সেটা 4-4.5 ইঞ্চিও হতে পারে, আবার এরকম 3 ইঞ্চি চালি পটও হতে পারে, কারণ অতিরিক্ত বালি আমাদের এখানে প্রয়োজন নেই, কারণটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো আমি মোটামুটি আমার এই 3টে চালি পট ভরে নিয়েছি কনস্ট্রাকশনের লাল বালি দিয়ে। এবারে যেটা করে নিচ্ছি, বালিগুলোকে আমি আগে থেকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ বালিটা একদম ওপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে ভিজে যায়। এই বালিটা অলরেডি অল্প অল্প ভেজা রয়েছে, তাই যাই হোক আরও একটু জল আমি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত 3টে পটের যে বালি রয়েছে সেই বালিগুলোকে আমি একে একে খুব সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি ভিজিয়ে নিচ্ছি সমস্ত বালিটা। এবারে আমি এখান থেকে একটা একটা করে চারা খুলে নেব। অলরেডি কালকে একটা আপনাদেরকে খুলে দেখিয়েছিলাম, এই যে চারাটা দেখতে পাচ্ছেন, এই চারাটাকে নিয়ে আমি এই বালির ওপরে প্রতিস্থাপন করে দেব। এইভাবে একে একে আরও যে চারাগুলো আমার রয়েছে একটা একটা করে কাগজের মোড়ক থেকে বার করে নেব, নিয়ে একটা একটা করে এই বালির পটের মধ্যে রেখে দেব। লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা চারাই কিন্তু তলায় শেকড় এসে গেছে। আজকে যদি আমি এটাকে রিপোর্টিং নাও করি, আমি এই বালির মধ্যে রাখলে এই যে বালিটাকে ভিজিয়ে রেখেছি এর থেকে অল্প অল্প জল এরা পাবে, তো কোনোরকমভাবেই আমার চারাগুলো নষ্ট হবে না। ডাইরেক্ট জল আমি এই পটগুলোর মধ্যে দেব না, যেহেতু পটগুলো এখন খুবই ছোট, মাটির পরিমাণটাও অনেক কম, ওপর দিয়ে এক্সট্রা জল অতিরিক্তভাবে দিতে গেলে চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং অতিরিক্ত জলের প্রভাবে চারাগুলো খারাপ হয়ে যেতে পারে। তো আমি এরকমভাবে এক একটা করে পট তুলে তুলে বাকি গাছগুলো বসিয়ে নিচ্ছি। প্রথমে যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে সব পিটুনিয়ার চারা। এবারে যে চারাগুলো আমি বার করছি এগুলো হচ্ছে ক্যালেন্ডুলার চারা। ক্যালেন্ডুলারও আমি প্রায় এখানে 2-3 রকম কালারের 6টা ক্যালেন্ডুলা এনেছি। এবারে আমি ক্যালেন্ডুলাগুলোকে এই পটের মধ্যে বসাচ্ছি, এক একটা করে ওই একইভাবে কাগজের মোড়ক থেকে আমি বার করে নিচ্ছি একটা একটা করে ক্যালেন্ডুলার চারা, আমি এবারে এই পটটার মধ্যে বসিয়ে দেবো। এবারে একে একে আমি আমার বাকি শীতের চারাগুলো বার করে বসিয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আর কী কী গাছের চারা আমি এখানে এনেছি। অবশেষে ধীরে সুস্থে অনেকক্ষণের চেষ্টায়
আমার সমস্ত শীতের চারাগুলো বালির মধ্যে আমি বসানো কমপ্লিট করে ফেলেছি। এখানে কিছু না হলেও নেই নেই করে 60 থেকে 70টা শীতের চারা রয়েছে, বিভিন্ন ফুল গাছের চারা এখানে আছে। সবার প্রথমে যে চারাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমার যে পিটুনিয়া, এটা হচ্ছে সালভিয়া, এটা হচ্ছে ভারভেনার চারা, এখানে রয়েছে কয়েকটা ডালিয়া, এখানে রয়েছে ডায়ান্থাস, আর এখানে রয়েছে ইমপেশন, এছাড়াও রয়েছে ডবল হলিহক, এখানে রয়েছে ক্যালেন্ডুলা, এখানে রয়েছে গাজানিয়া, গাজানিয়ার পাশে হচ্ছে অ্যান্টেরেনিয়াম যেটা ড্রপ ভ্যারাইটি ডগ ফ্লাওয়ার, এছাড়াও রয়েছে ডবল ভ্যারাইটি পিটুনিয়া, এইখানে রয়েছে ফ্লক্স, এখানে রয়েছে মাল্টিকালার অন্যান্য রঙের যে পিটুনিয়া হয় সেইগুলো, আর রয়েছে কিছু গাঁদার চারা। এখানে আমি 3 রকম ভ্যারাইটির ইনকা গাঁদার চারা এনেছি যেগুলো সব সিড থেকে তৈরি। সিড থেকে তৈরি চারা হলে আপনারা কী করে বুঝবেন এটা লক্ষ্য রাখুন, এই যে তলায় 2টো ছোট পাতা লক্ষ্য করা যায়, আর যদি প্রথম থেকেই আপনারা এরকম বড় পাতা দেখেন ওইগুলো হচ্ছে কাটিংয়ের চারা। ইনকা গাঁদার কাটিংয়ের চারা নিলে ফুলের সাইজ সবসময় আপনারা কম মানে ছোট পাবেন আর কি, আর যদি এরকম সিড থেকে বীজের চারা নেন তাহলে কিন্তু ফুলের সাইজ অনেকটাই বড় হবে। এবারে এই চারাগুলোকে আমি ধীরে সুস্থে 1 সপ্তাহ ধরে রিপটিং করব। কোনো রকমভাবে এই চারাগুলোর মরে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না, যেহেতু আমি ওদেরকে বালির মধ্যে বসিয়ে রেখেছি, ডাইরেক্ট জল কখনোই দেব না, এই মাঝখান দিয়ে দিয়ে আমি জল দিয়ে দেব স্প্রে বটলে করে, যাতে এর ভেতরের যে বালিটা সেটা সবসময় ময়েস্ট থাকে। সেখান থেকেই কিন্তু এই যে তলা দিয়ে যে রুট বেরিয়ে গেছে গাছের চারাগুলোর, এই যে দেখতে পাচ্ছেন রুট বেরিয়েছে, এই রুটগুলো কিন্তু ওই নিচের জলগুলো নিয়েই আস্তে আস্তে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, এবং আমার যদি রিপোর্টিং করতে কয়েকদিন দেরিও হয় তাহলেও কিন্তু একটা চারাও মরবে না। এত গেল চারাগুলো আপনারা কী করে বাঁচিয়ে রাখবেন, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, এই যে ছোট্ট ছোট্ট চারা এর পাতার সাইজ দেখুন কত ছোট, আর পাতাগুলো সবে বেরিয়েছে যার জন্য খুবই কচি পাতা। তো এই শীতের এরকম ছোট ছোট গাছগুলোর এই কচি কচি পাতা খাওয়ার লোভে সবার থেকে যে পোকাটা অ্যাটাক করে সেটা হচ্ছে মাকড়, তার থেকে কিন্তু এই ছোট্ট অবস্থা থেকেই এই গাছগুলোকে ওষুধ প্রয়োগ করতে হবে। এবার কী ওষুধ প্রয়োগ করবেন, খুব হাই ডোজের ওষুধ কিন্তু এখানে প্রয়োগ করা যাবে না, কারণ চারাগুলো এখন খুবই ছোট, যার জন্য কী করতে হবে আপনারা এরকম কাকা নামের একটা জৈব পেস্টিসাইড সবসময় আপনাদের সঙ্গে তালিকায় রাখবেন। এই পেস্টিসাইডটা আপনারা 1 লিটার জলে 1 ml বা তার থেকেও আরেকটু কম দিয়ে এই সমস্ত ছোট ছোট চারাগুলোকে স্প্রে করে রাখবেন। বিশেষ করে গাঁধা, সালভিয়া, এই ইমপেশন, এই সমস্ত গাছগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাকড়ের উৎপাত হয়। মাকড় থেকে বাঁচাতে গেলে এই পেস্টিসাইড আপনাদের প্রয়োগ করতেই হবে, এটা একটা জৈব পেস্টিসাইড, গাছের কোনো রকম ক্ষতি এরা করবে না। এমনকি লঙ্কা, বেগুন, ক্যাপসিকামের চারাতেও কিন্তু আপনারা ছোট থেকেই এই পেস্টিসাইডগুলো প্রয়োগ করবেন, তাহলে কিন্তু আপনাদের চারা মরে যাওয়ার আর কোনো রকম চান্স থাকবে না। কারু কাছে যদি কাকা নামক পেস্টিসাইডটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কনফিডারও ওই একই ডোজে ইউজ করে ব্যবহার করতে পারেন, কনফিডারও কিন্তু মাকড়নাশক হিসেবে ভালোই কাজ করে। এই পেস্টিসাইডটা ঘন ঘন প্রয়োগ করার দরকার নেই, সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন মানে মাসে 3 থেকে 4 বার এই পেস্টিসাইডটা আপনারা ছোট ছোট উইন্টার সিডলিংগুলোতে স্প্রে করবেন। এখানে আরও একটা জিনিস বলে রাখি, এই সমস্ত চারাগুলোতে আপনারা ডাইরেক্ট জল দেবেন না, বালির মধ্যে জল দেবেন, সেগুলো থেকেই এরা জল সংগ্রহ করবে। এখানে কিছু সবজির চারাও এনেছি শীতের, তো এগুলো যেহেতু এরকম ছোটো ছোটো গ্রো ব্যাগে বসানো আছে সেই জন্য এগুলো আর বালির ওপরে বসালাম না, এগুলো আমি আপাতত একটা গামলার মধ্যে রেখে দিয়েছি, পরে ওদের যে নিজস্ব পর যেই আকৃতি দেবো তাতে ডাইরেক্ট বসিয়ে দেবো। এবার এখানে একটা কথা বলার আছে, এই চারাগুলো আমরা রাখবো কোথায়? এখন ওয়েদারটা একটু ওই সাইক্লোনের জন্য একটুখানি খারাপ হয়ে গেছে, তো যখন তখন হাওয়া দিচ্ছে, বৃষ্টির ছাটও আসছে, তো এমন জায়গায় আমি এই চারাগুলোকে এখন প্লেসমেন্ট করে দেবো যেখান থেকে এই ঝড় বৃষ্টির প্রকোপ থেকে এই চারাগুলো বেঁচে থাকবে, তাহলে কিন্তু আমার আর কোনো প্রবলেম হবে না। এরপরে আবার ওয়েদার ঠিকঠাক হয়ে গেলে মর্নিংয়ের ঘন্টা দেড়েকে সানলাইট এদের মধ্যে যাতে পড়ে এরকম একটা জায়গায় আমি চারাগুলোকে প্লেসমেন্ট করে দেবো। তাহলে বন্ধুরা, আপনারা আশা করছি বুঝতে পেরে গেছেন যে কীভাবে উইন্টারের ছোট ছোট সিডলিং এনে আপনারা কিছুদিন অন্তত এদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন রিপোর্টিং করার আগে। এইভাবে ফলো করলে আপনাদের একটা চারাও নষ্ট হবে না, এবং ধীরে ধীরে আপনাদের উইন্টার গার্ডেনে এই সমস্ত ছোট ছোট চারা আপনারা রিপোর্টিং করে উইন্টার গার্ডেন ভরিয়ে তুলতে পারবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ধীরে ধীরে আপনারাও আপনাদের শীতের বাগান তৈরি করে ফেলবেন।